রাজ্যর সৌদিশে এটা শারদীয় দুর্গোৎসবক উৎসাহর ঢল বলে কব লাগিব। আর এই মুহূর্ত তার ব্যতিক্রম নহয় ধেমাজির শিলাপথার নগরও, আর শিলাপথার নগরতো শিলাপথার নগর সর্বমুঠ প্রায় 12 পূজা অনুষ্ঠিত করা হয়েছে। আর এই মুহূর্তে আমি উপস্থিত আছো শিলাপথার নগর, বিশেষক যে আছে নবজ্যোতি বয়স ক্লাবর পূজা। আর এইবার নবজ্যোতি বয়স ক্লাবর পূজার যে মণ্ডপ, প্রতি বছরে একটা ব্যতিক্রম রূপ ধরি দাঙি ধরার প্রয়াস করে আসছে। আর এইবার যেহেতু 44 সংখ্যক পূজা অনুষ্ঠিত করেছে নবজ্যোতি বয়স ক্লাবে, আর প্রতি বছরের দরে এই বছরও এইবার বিশেষভাবে এবার দেখা গৈছে যে যে থলুয়া টকৌপাতর টকৌপাত ব্যবহার করা হয়েছে। আর টকৌপাত ব্যবহার সমান্তরভাবে যান্য উপকরণ ব্যবহার করেছে, টকৌপাত আছে, বাঁহ আছে, বেত আছে, সমান্তরভাবে ইয়াতে থার্মোকল প্রয়োগ করেছে। আর থার্মোকল কাটি ফুল ফুল সজাবলৈ চেষ্টা করেছে, আর এক এটা নতুন একটা রূপ দিবলে প্রয়াস করেছে। আর যে বাদাম, বিশেষক বাদাম ইয়াত প্রয়োগ করা হয়েছে, এজোপা গছর আকৃতি দিবলে বাদাম ব্যবহার করেছে। আর সচাই যেহেতু মাজত একটা দিন, আর একটা দিন থাকার প্রাক্ষণত সজাই পড়া তুলবলে প্রয়াস করেছে পূজা মণ্ডপটো। আর কাইলৈ যেহেতু আসলে ষষ্ঠীর বেদীত দুর্গার প্রতিমা অন্যান্য প্রতিমাসমূহ ইয়াতে স্থাপন করা হব, আর ইতিমধ্যে যেহেতু কেটামান ঘন্টা মাজত রয়েছেগৈ প্রায়খিনি কাম ইতিমধ্যে সম্পূর্ণ করে তুলিছে যখন কর্মী আছে। আর আমার সত্যি যেহেতু নবজ্যোতি বয়স ক্লাবর বিষয়ববী আছে, এইবার আপনার পূজার্থে আপনার মণ্ডপটো দেখি যে টকৌপাত ব্যবহার করেছে, বিভিন্ন স্থান থলুয়া সামগ্রী ব্যবহার করেছে। কিমান টকার বাজেট আর কেনে ধরনের রাইজের মাজত আপনার উৎসাহ দেখিছে? আমার মোটামুটি এইবার পূজার বাজেট 4.5-5 লাখ টাকার ওসরা ওসরি। পূজাখন ভালকে হয়ে যাক বলে যাবারও ভাল, আমি থার্ড পজিশন পাইছিলো পূজা, আর এবারও ভালকে আমি পূজাটো করবলে বিচারিছো। বিভিন্ন সামগ্রী আমার যে প্যান্ডেলত বাদাম লগা হয়েছে, বাদাম টকৌপাত আর বিভিন্ন ধরনের কলাকৃতি করে কিনে আমি পূজাটো এবার ভালে ভালে করিম বলে আশা করছো। পরিবেশটো এবার ভাল, বেয়া নয়, দিনটোতো প্রথমত বেয়া করেছিল, এতিয়া ভালে হয়ে আছে দিনটো। যেনেকে ভালকে পূজাটো হয়ে যাব লাগে, ভালে ভালে আমার সব বস্তু কাম চলি আছে। কারিগর আমার বাইরে শিলিগুড়ির কারিগর। না, প্রতিমাটো আমার এবার ভাল, প্রতিমা মূর্তি ভাল ই হয়েছে, আর আমি আজি প্রতিমাখন সোমাম বলে ভাবিছো। কেলে প্রতিমার আমার নিয়ার অ্যাবাউট 70,000। আমি দেখাইছো ইয়ার পরিবেশ, আর নবজ্যোতি বয়স ক্লাবর যে পূজার মণ্ডপ আপনি যদি চাই উপরফালে যে আসলে ফুল ইয়াতে বনোয়া হয়েছে, থার্মোকল কাটি ফুলের একটা নতুন রূপ দিবলে প্রয়াস করেছে। আর যেহেতু শিলাপথার নগরতে 12 পূজা, আর সমান্তরভাবে শিলাপথার আশে পাশে দাঁতি কাষরিয়া, বিশেষ করে শিলাপথার আরক্ষী থানার অন্তর্গত এলাকাটো, প্রায় জেলাখনত যেহেতু প্রায় শতাধিক পূজা অনুষ্ঠিত হয় ধেমাজি জেলাখনত। আর শিলাপথার নগরে বিশেষকৈ যেহেতু বাণিজ্যিক অঞ্চল হিসাবে পরিগণিত, শিলাপথার নগরত যথেষ্ট সংখ্যক পূজা অনুষ্ঠিত হয়। আর বিশেষ পূজাসমূহর মণ্ডপসমূহ যে আসলে পূজার উদ্যোক্তা সমিতি আছে, এটা এটা আসলে প্রতি পূজা কমিটি নতুন নতুন রূপ দিবলে প্রয়াস করে। মাজতে একদিন অঘোষিত একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, কারণ প্রয়াস করে যে রাইজক আকৃষ্ট করবলে প্রয়াস করে, যখন ভক্তগণ আছে বা যখন পূজা চাবলে আসব সেই পরিবেশ দিবলে চেষ্টা করে। আনগী যুবক আছে, কেনকা এবার পরিবেশ কি রাইজ কেন ধরনের লাগি আছে? আছে, আমার সকল সদস্য লাগি আছে, সবে পূজা মানুষ হয়, বহুত মানুষ চাবলে আহে, ডিব্রুগড়ের পর আহে, তিনচুকিয়ার পর আহে, লক্ষিমপুরের পর আহে। শিলাপথারত পূজা এবার পূজা পরিবেশ কেন খুব ধুনিয়া হয়েছে? প্রথমত বতর অকমান ডাউরি আসলে, আজি অকমান ভালে হয়েছে, বারো ভাল লাগছে। হয়, বতৰ প্ৰতিকূলতা আছিল যদিও ক্রমাত ভাল হবলৈ আৰম্ভ কৰিছে, আৰু এই প্ৰতিকূলতাৰ পিছত এতিয়া অধিক উৎসাহেৰে কামত নামি পৰিছে। মই দেখুৱাইছো এটা পৰিবেশ, আৰু যিহেতু কাইলৈ সন্ধিয়া ষষ্ঠীৰ বেদীত যিহেতু দৈৱী প্ৰতিমা ইয়াতে স্থাপন কৰা হ'ব, আৰু আজি যিহেতু প্ৰতিমা লৈ অহা হ'ব, প্ৰায় 5 লাখ টকাৰ বাজেটেৰে এই পূজাখন অনুষ্ঠিত কৰিছে। আৰু সমান্তৰালভাৱে ইয়াৰে যিহেতু শিলাপথাৰ নগৰ যিখন পূজা, এই পূজাকেইখনৰ যি মণ্ডপসমূহ নতুন নতুন ৰূপত সজাই পৰা
গঢ়াই তোলার প্রয়াস করেছে আর ধেমাজি জেলাখনত ধেমাজি জেলাতো এবার শারদীয় দুর্গোৎসবক লই যা কেদিন যেহেতু প্রতিকূল বতর আছিল কিন্তু তার মাজতো পূজার উৎসাহ দেখা গৈছে আর এনে ধরনের এটা পূজার বাবে সাজু হয়েছে ধেমাজির বিভিন্ন পূজা কমিটি সমূহ আর যেহেতু এই পূজা মণ্ডপর আমি এটা পরিবেশ দেখালো যে এক নতুন একটা রূপ দিয়ার প্রয়াসে এই পূজা মণ্ডপত নবজ্যোতি বয়স ক্লাবে এবারও ব্যতিক্রম ধরনের পূজাখানি অনুষ্ঠিত করার প্রয়াস করেছে। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ এইটিন এপত। নিউজ এইটিন এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ এইটিন এপ।